সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসার নামাজ শিক্ষা কোর্সে আপনাকে স্বাগত জানাই আমাদের আজকে ক্লাসের আলোচনার বিষয় হল কাজা নামাজ আদায়ের পদ্ধতি আল্লাহ সুবাহ তার বান্দার উপর দৈনিক পাঁচ ভক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন এবং সাথে সাথে তিনি আরও ফরজ করেছেন যে এই পাঁচ ভক্ত নামাজকে যখন যে ওয়াক্ত আসবে তখন সেই ওয়াক্তের নামাজটি পড়ে নেয়া এটাও আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবাহ আনহু আজ করেছেন ইনা সলায়তা না তালিনা কিতাব অর্থাৎ নিশ্চয়ই নামাজ মোমেনদের উপর ফরজ করা হয়েছে একটি নির্দিষ্ট সময় নির্ধারিত সময় এবং সেই নির্ধারিত সময়ই প্রত্যেক ওয়াক্তের নামাজকে আদায় করে নিতে হবে যদি ওয়াক্তের নামাজ সেই ওয়াক্তের মধ্যে আদায় করা না যায় কোনো কারণে তাহলে সেই নামাজকে বলা হয় কাজা অর্থাৎ আপনি যদি জোহরের ওয়াক্তে জোহরের নামাজ পড়তে না পারেন তাহলে জোহরের নামাজটি আপনার উপর কাজা হয়ে গেল এবং এই কাজা নামাজ কাজা হয়ে যাওয়া এবং এটি ইচ্ছাকৃতভাবে করলে এটি একটি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত সুতরাং কোনোভাবেই যেন নামাজের কাজা না হয় এই বিষয়টি একজন মুসলিম হিসেবে আল্লাহ সুবাহতালার বান্ধা হিসেবে আমাদের সবসময় বিষয়টি খেয়াল রাখতে হবে তো ভুল ক্রমে বা অনিচ্ছা সত্ত্বেও যদি কোনো নামাজ কাজা হয়ে যায় তাহলে কি করণীয় তাহলে যে বিষয়টি করতে হবে সেটি হলো যে নামাজটি কাজা হয়ে গেছে সেই নামাজটি যথাসম্ভব দ্রুততার সঙ্গে আদায় করতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তাওবা করতে হবে যেন আল্লাহ সু হানুম ও তাহা কাজা হয়ে যাওয়ার কারণে যে গুণা হয়েছে তিনি যেন সেটি মাফ করে দেন এবং এ বিষয়ে যথাযথ সতর্কতা সার্বক্ষণিকভাবে অবলম্বন করতে হবে যেন কোনো নামাজ কাজা হয়ে না যায় কোনো নামাজ যদি যে কোনো ভাবেই যদি কাজা হয়ে যায় তাহলে এর হুকুম হলে নামাজটি পুনরায় পড়ে নিতে হবে নির্ধারিত সময় যদি আমরা কোনো নামাজ পড়তে না পারি এবং নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে এর হুকুম হলো ওই নামাজটি যথাসম্ভব দ্রুততার সঙ্গে পড়ে নিতে হবে এবং কাজা নামাজ যে পড়তে হবে এর দলিল হলো হাদিস শরীফে নবীজি সল্লাস্লাম ইরশাদ করেছেন মান নাসিয়া সল্লা ফাল ইউসাল ইদা দাকহা অর্থাৎ কোনো ব্যক্তি যদি নামাজের কথা ভুলে যায় এবং নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায় তাহলে স্মরণ হওয়া মাত্র সেই জন্য নামাজ আদায় করে নেয় ফ্লা কাফারতা লাহা ইল্লা ইল্লা জালিকা এবং এটা ছাড়া আর কোনো কাফারা বা কোনো দায় বা তার উপর নেই অর্থাৎ নামাজটি যখন ছুটে যাবে তখন সে যদি নামাজটি আদায় করে নেয় তাহলেই তার নামাজটি হয়ে যাবে এবং সে কাজা থেকে মুক্তি পেয়ে যাবে শরীয়তে এমন কিছু ওজোর রয়েছে বা এমন কিছু কারণ রয়েছে যে কারণগুলো যদি আপনার সঙ্গে ঘটে তাহলে আপনি নামাজ কাজা করতে পারবেন এর মধ্যে অন্যতম হলো শত্রুর ভয় অর্থাৎ আপনি যদি কোনো সফর অবস্থায় থাকেন এবং আপনি যদি এই ধারণা করেন যে নামাজ অবস্থায় থাকলে আপনার মালসামান চুরি হয়ে যাবে এবং আপনি হয়তো যে কোনোভাবে হয়তো শত্রু দ্বারা আক্রান্ত হবেন অথবা আপনার প্রাণ নাশের যদি আশঙ্কা থাকে অথবা অন্য কোনো বিপদ আপদ হওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে এই অবস্থায় নামাজ না পড়ে এই নামাজটি সে পড়ে পড়তে পারবে এটা তার জন্য অনুমতি থাকবে শরীয়তের পক্ষ থেকে সন্তান প্রসবকালে মহিলা অথবা ডাক্তার যিনি নবজাতক মা নবজাতক শিশু এবং মায়ের চিকিৎসা করছেন তিনি যদি এ আশঙ্কা করেন যে যদি তিনি নামাজ পড়তে যান তাহলে এই অবস্থায় নবজাতক এবং তার মায়ের মৃত্যুর আশঙ্কা থাকে অথবা অন্য কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে এই অবস্থায় ওই ডাক্তার অথবা ওই ধাত্রী মহিলা তিনি নামাজ না পড়ে পরবর্তীতে নামাজ আদায় করতে পারবেন এবং এই অবস্থায় তার জন্য নামাজ কাজা করা বৈধ আছে কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে অথবা কোনো ব্যক্তি যদি নামাজের কথা ভুলে যায় তাহলে এর জন্য সে দায়ী হবে না এবং এর জন্য তাকে শাস্তি পেতে হবে না কিন্তু তার জন্য আবশ্যক হলো যখনই সে ঘুম থেকে উঠবে এবং যখনই তার নামাজের কথা স্মরণ হবে তখনই সে নামাজ আদায় করে নেবে এবং প্রসঙ্গে আগে উল্লেখ করলাম ব্যাপারে নির্দেশনা পাওয়া যায় ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে এবং এই অবস্থায় যদি নামাজের কোনো বাক্য চলে যায় তাহলে ঘুম থেকে উঠেই সে সর্বপ্রথম যে কাজটি করবে সেটি হলো পবিত্রতা অর্জন করে সে ব্যক্তি নামাজ আদায় করবে যদি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে নামাজ আদায় না করে সে যদি বিলম্ব করে তাহলে তার জন্য মাকরু হবে এই জন্য নামাজের ওয়াক্ত হবার পরে নামাজের ওক্ত যখন হয়ে যাবে তখন না ঘুমিয়ে তাকে নামাজ আদায় করে তারপর ঘুমাতে হবে যদি নামাজের ওয়াক্ত হবার পরেও সে যদি নামাজ না পড়ে ঘুমিয়ে যায় তাহলে তার জন্য মাকরু হবে অনুরূপভাবে যদি এমন হয় যে কিছুক্ষণ পর নামাজের ওয়াক্ত হবে এবং এই অবস্থায় যদি আপনি ঘুমান তাহলে আপনার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকে যেমন উদাহরণস্বরূপ ফজরের সারাত আপনি হয়তো সারারাত জেগেছিলেন এবং ফজরের ওয়াক্ত হওয়ার আগেই হয়তো আপনি ঘুমিয়ে গেলেন তাহলে এটি আপনার জন্য মাখড় হবে আপনার জন্য আবশ্যক হলো যে আপনি নামাজ পড়ে তারপর ঘুমাবেন কিন্তু আপনার আশেপাশে যদি এমন কোনো কেউ থাকে যে আপনাকে নামাজের জন্য জাগিয়ে দিতে পারবে উঠিয়ে দিতে পারবে ঘুম থেকে তাহলে এই অবস্থায় আপনার জন্য ঘুমানো বৈধ হবে এবং আপনি আপনাকে যখন জাগানো হবে তখন আপনি উঠে সাথে সাথে নামাজ আদায় করে নেবেন একইভাবে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায় নামাজ না পড়ে এবং অন্য কেউ যদি সেটা জেনে থাকে অথবা কোনো ব্যক্তি যদি নামাজ পড়তে ভুলে যায় এবং তার পাশে থাকা কেউ যদি সেটা জানে যে এই লোক নামাজ আদায় করছে না তাহলে এই অবস্থায় ঘুম থেকে উঠিয়ে দেয়া এবং যে ব্যক্তি বিস্তৃত হয়েছে নামাজের কথা তাকে স্মরণ করিয়ে দেয়া এটা ওই যে ব্যক্তি জাগ্রত অবস্থায় আছে অথবা যিনি জানেন তার উপর ওয়াজিব অর্থাৎ তাকে জাগিয়ে দিতে হবে অথবা তাকে নামাজের কথা স্মরণ করিয়ে দিতে হবে এবং এটি ওই ব্যক্তির জন্য ওয়াজিব এবং আবশ্যিক একটি কাজ সুতরাং কোনোভাবেই আমরা যখন কোনো কাউকে নামাজ না পড়া অবস্থায় দেখবো অথবা কোনো ব্যক্তিকে যখন আমরা ঘুমিয়ে থাকা অবস্থায় দেখবো এবং সে যদি নামাজ আদায় না করে থাকে তাহলে আমরা তাকে জাগিয়ে দিবো নামাজ আদায় করার জন্য কাজা নামাজ জামাতের সঙ্গে আদায় করা বৈধ রয়েছে অর্থাৎ যদি একাধিক লোকের নামাজ কোনো কারণে একসঙ্গে কাজা হয়ে যায় তাহলে তারা চাইলে একসঙ্গে এই কাজা নামাজটি জামাতের সঙ্গে আদায় করতে পারবে স্বাভাবিকভাবে যেভাবে নামাজ আদায় করতো জামাতের সঙ্গে সেভাবেই জামাত আদায় করতে হবে অর্থাৎ ফজরের নামাজে কেরাত জড়ে পড়তে হবে জোহরের নামাজে কেরাত আসতে পড়তে হবে যখন কাজা নামাজ আদায় করবে জামাতের সঙ্গে হজরত রসুল সাল আলহিসাল্লাম যখন খন্দকের যুদ্ধে ছিলেন তখন কাফের মসজিদদের কারণে তার তাদের আক্রমণের কারণে নবী সাল্লি হুসাল্লাম একাধারে চার ভক্ত নামাজ আদায় করতে পারেননি অতপর যখন শত্রুর আক্রমণের ভয় থেকে সবাই নিরাপদ হলেন তখন নবীজি সাহাব কালামকে নিয়ে চার ওয়াক্ত নামাজের কাজা আদায় করেছেন জামাতের সঙ্গে নামাজের কাজা সাব্যস্ত হবে শুধুমাত্র ফরজ এবং ওয়াজিবের ক্ষেত্রে সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো সুন্নত নামাজ ছুটে যায় এবং যদি নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায় তাহলে পরবর্তী ওয়াক্তে তাকে আর সেই নামাজটি কাজা করতে সেই সুন্নত নামাজটি কাজা করতে হবে না কিন্তু ফজরের নামাজের ক্ষেত্রে এই বিষয়টি ব্যতিক্রম কারো যদি ফজরের নামাজ ছুটে যায় তাহলে সে যদি সেই ফজরের নামাজটি জোহরের ওয়াক্ত হওয়ার পূর্বে কাজা আদায় করে ফেলে তাহলে আগে তাকে দুই রাকাত ফজরের সুন্নত পড়তে হবে এবং পরে ফজরের যে ফরজ দুই রাকাত নামাজ রয়েছে সেই ফরজ দুই রাকাত নামাজ সে আদায় করবে একইভাবে কোনো ব্যক্তি যদি ফজরের ফরজ নামাজ আদায় করতে পারে ওয়াক্তের মধ্যে আর ফজরের যে সুন্নত রয়েছে সেই সুন্নত যদি আদায় করতে না পারে তাহলে যখন ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাবে এবং সূর্য যখন উঠে যাবে এবং জোহরের নামাজের আগে সেই ফজরের এই দুই রাকাত সুন্নত সে কাজা করে নেবে কাজা নামাজ আদায় করার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা জরুরি অর্থাৎ আপনার যদি পাঁচ ওয়াক্ত বা পাঁচ ওয়াক্তের কম নামাজ কাজা হয়ে থাকে তাহলে এই অবস্থায় আপনাকে এই নামাজগুলো আদায় করতে হবে ধারাবাহিকতার সাথে অর্থাৎ প্রথমে ফজরের নামাজ পড়তে হবে এরপর জোহর এরপর আসর এরপর মাগরিব এরপর ঈশা এই ধারাবাহিকতা রক্ষা করে আপনাকে নামাজ আদায় করতে হবে কিন্তু কোনোভাবে আপনার কাজা নামাজের সংখ্যা যদি পাঁচ অক্ত বেশি হয়ে যায় ছয় ওয়াক্ত হয়ে যায় অথবা তার চেয়ে বেশি হয়ে যায় তাহলে এই ধারাবাহিকতা রক্ষা করা আপনার জন্য আবশ্যক নয় বরং আপনি যে কোনো সময় এই কাজা নামাজগুলো আদায় করে নিতে পারবেন কিন্তু আপনার উপর যদি এক ওয়াক্ত নামাজের কাজা থাকে অথবা এক ওয়াক্ত থেকে দুই তিন চার পাঁচ এই ওয়াক্ত নামাজ যদি আপনার উপর কাজা থাকে এবং আপনি যদি সেই কাজা নামাজ আদায় না করে অন্য কোনো নামাজ আদায় করেন ওয়াক্তের নামাজ আদায় করেন তাহলে আপনার সেই ওয়াক্তের নামাজটি বাতিল হয়ে যাবে আপনাকে পুনরায় কাজা আদায় করে নিয়ে সেই ওয়াক্তের নামাজটি আবার পড়তে হবে উদাহরণস্বরূপ আপনার উপর জোহরের নামাজ কাজা হয়েছে এখন এই অবস্থায় আপনি যদি জোহরের নামাজের কাজা আদায় না করে আপনি যদি আসরের নামাজ পড়ে ফেলেন তাহলে আপনার আসরের নামাজ শুদ্ধ হবে না এবং আপনাকে আগে জোহরের সালারটি কাজা করে নিতে হবে এবং এই বিধানটি সাব্যস্ত হবে শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যাদের সারা জীবনের কাজা নামাজের সংখ্যা পাঁচ ওয়াক্তের কম কিন্তু আপনার সারা জীবনের কাজা নামাজের সংখ্যা যদি পাঁচ ওয়াক্তের বেশি হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রে এই আপনি আপনার ইচ্ছা এবং সুযোগ মতো দ্রুততার সঙ্গে এবং যত দ্রুত সম্ভব হয় আপনি এই কাজা নামাজগুলো আদায় করতে নিতে হবে আপনাকে কাজা নামাজ আমরা কখন আদায় করব। যে কোনো সময় কাজা নামাজ আদায় করা যায় জীবনের যে কোনো সময় আপনি আপনার উপর যে কাজা নামাজগুলো হয়েছে সেগুলো আদায় করতে পারবেন তবে তিনটির সময় আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন না একটি হলো যখন সূর্য উদয়ের সময় অর্থাৎ সূর্য যখন উদিত হওয়া শুরু করবে তখন থেকে নিয়ে চব্বিশ মিনিট পর্যন্ত আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন না এই সময় আপনি যদি কাজা নামাজ আদায় করেন তাহলে আপনার নামাজ হবে না এবং সেটা হারাম হবে একইভাবে সূর্য যখন মাথার ওপর থাকে একেবারে মাথার ওপর থাকে এবং সেই অবস্থায় সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত আপনি নামাজ আদায় করতে পারবেন না একইভাবে সূর্য যখন ডুবে যাবে সূর্য ডুবে যাওয়ার সময় অর্থাৎ সূর্য যখন অস্ত যাবে সে সময় আপনি নামাজ আদায় করতে পারবেন না এবং সূর্য অস্ত যাওয়ার যে সময়টা যখন সূর্য পরিপূর্ণরূপে অস্ত যাবে তার আগের ২৪ মিনিট এই সময়টি থাকবে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন না কিন্তু অন্য সকল সময় আপনি আপনার উপর যে কাজা নামাজগুলো রয়েছে সেই নামাজগুলো আদায় করতে পারবেন আশা করি আমাদের আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে কীভাবে আমরা আমাদের উপর যে কাজা নামাজগুলো আবশ্যক হবে অথবা যে নামাজগুলো আমাদের ছুটে যাবে সেই নামাজগুলো আমরা কীভাবে আদায় করতে পারবো আল্লাহ সুভান হতে আমাদেরকে নিয়মিত এবং নিয়মিত ওয়াক্ত মতো নামাজ আদায় করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি